দীর্ঘ একটি বছর পেরিয়ে গেল, ১২টি মাস পেরিয়ে গেল, ৩৬৫ দিন পেরিয়ে গেল, একে এক দিন করে চলে গেল, আর জানান দিতে লাগলো যে আজকের ১৪-১৫ ফাল্গুন সুনাকান্দার মরহুমে আউয়াল হাফেজ আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ইসাল সাহ মাহফিল কায়েম হয়েছে, ঠিক কিনা বলেন? সূর্যের আলো যখন পশ্চিম দিকে দূরে যাচ্ছে, পশ্চিম দিকে নিবু নিবু অবস্থায় চলে যাচ্ছে, আর আমাদেরকে জানান দিচ্ছে মাগরিবের পর যখন আমাদের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা তালিম তাওয়াজ্জু দিবে, ওই ফুল বাগান থেকে যখন মরহুম পীর সাহেবগণ তালিম তাওয়াজ্জু দিবে, তখন লক্ষ লক্ষ আশিকদের নয়নে অস্ত সিক্ত হবে, ঠিক কিনা বলেন? السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العظيم. উপস্থিত পাক ভারত উপমহাদেশের আধ্যাত্মিকতার প্রাণকেন্দ্র, ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য সুনাকান্দা দারুল হুদা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা, উপস্থিত বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আশিকিন জাকিরিন মুহিব্বিন পেয়ারা হাজিরিন সকলার প্রতি হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত হাজিরিন, আমরা জানি আজকে যে ইসার সব মাহফিল আমাদের অত্র দরবারের বাণী হাফেজ আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত ইসার সব মাহফিল, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, দীর্ঘ একটি বছর পেরিয়ে গেল, ১২টি মাস পেরিয়ে গেল, ৩৬৫ দিন পেরিয়ে গেল, একে এক দিন করে চলে গেল, আর জানান দিতে লাগলো যে আজকের ১৪-১৫ ফাল্গুন সুনাকান্দার মরহুমে আউয়াল হাফেজ আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ইসাল সাহ মাহফিল কায়েম হয়েছে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, সূর্যের আলো যখন পশ্চিম দিকে দূরে যাচ্ছে, পশ্চিম দিকে নিবু নিবু অবস্থায় চলে যাচ্ছে, আর আমাদেরকে জানান দিচ্ছে মাগরিবের পর যখন আমাদের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা তালিম তাওয়াজ্জু দিবে, ওই ফুল বাগান থেকে যখন মরহুম পীর সাহেবগণ তালিম তাওয়াজ্জু দিবে, তখন লক্ষ লক্ষ আশিকদের নয়নে অস্ত সিক্ত হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়ায়ুকিমুনা সলাতা ওয়ামিম্মা রযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা, আমরা এই লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছি, আমরা মুমিন, আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিয়ে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন হচ্ছে তারা, মুমিনের একটি গুণ থাকবে, তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। বলেন সুবহানাল্লাহ। অদৃশ্য মানে কি? আল্লাহ পাককে আমরা চোখে দেখি নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখে দেখি নাই, কাল কিয়ামতের ময়দান চোখে দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, এই সমস্ত কিছু বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিন ঈমানদার হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সকলে মুমিন? সকলে হাত তুলে বলে আমরা কি মুমিন? তাহলে আমরা একটা পরিচয় পেয়ে গেলাম, আমরা মুমিন। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর পরিচয় হচ্ছে ওয়ায়ুকিমুনা সলাতা, মুমিনের দুই নম্বর গুণ হচ্ছে মুমিন নামাজ কায়েম করবে। বলেন সুবহানাল্লাহ। মুমিনের দুই নম্বর গুণ হচ্ছে নামাজ কায়েম করবে। ওয়ামিম্মা রযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ধন সম্পদের মালিক বানিয়েছেন, ওই ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আজকে বুঝতে পারলাম, আমরা আজকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে পারবো যে আমরা মুমিন। বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমাদের মধ্যে ঈমান আছে,
আমরা নামাজ কায়েম করি দরবারের পক্ষ থেকে আমাদেরকে নামাজের তালিম দেয় জিকির আসকারের তালিম দেয় আমাদেরকে দান সৎকার তালিম দেয় তার মানে আমরা মুমিন বলেন সুবহানাল্লাহ